যেভাবে জলের উৎস কমছে তাতে কিছুদিনের মধ্যে পানীয় জলের অভাব দেখা দেবে, তাই বিকল্প ব্যবস্থা করছে কেন্দ্র। অদূর ভবিষ্যতে পানীয় জল জোগাতে সমুদ্রের জল ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সবাই সুলভে পানীয় জল পেতে পারে তার জন্য এক বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, শীঘ্রই দেশে 5 টাকা প্রতি লিটার দামে জল পাওয়া যাবে। সমুদ্রের জল পরিশোধন করে তৈরি করা হবে ওই পানীয় জল। তামিলনাড়ুর তুতিকরিনে শুরু হয়েছে এই প্রক্রিয়ার ট্রায়াল, তাতে সফল হলে দেশ জুড়ে ওই পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হবে। নদী মহোৎসবের সূচনা করতে গিয়ে এই ঘোষণা করেন গডকরি। পাকিস্তানে ভারতের নদীর জল চলে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ভারতে 3টি নদীর জল পাকিস্তানে চলে যাচ্ছে, অথচ কোন সংবাদ মাধ্যমে সে কথা বলছে না, কোন বিধায়কও সেটা থামানোর কোন চেষ্টা করছে না। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।